সাথে উদ্ভূত প্রতিবাদী জড়িত। তো সেই কবির নাম হচ্ছে কিম সোল। কিম সোলেরও 100 কবিতার একটা অনুবাদ আমরা করেছি। আর এর বাইরে আর নোবেল লিস্টে থাকেন দীর্ঘ সময় ধরে, এবং উনি তার যে ব্যক্তিগত সাফারিং সারা জীবনের সেটার জন্য সারা ওয়ার্ল্ডে খুব ফোকাসড। ওনার নাম কৌর। কৌরেরও একটা কবিতা নিয়ে একটা বই আমরা ট্রান্সলেট করেছি। তো মোটামুটি এই রকম কিছু বই নিয়ে আমরা কোরিয়ার সংস্কৃতিটাকে যখন একটা বোঝার চেষ্টা করেছি, তখন আমাদের মনে হয়েছে যে কোনো দেশের সংস্কৃতির পরিপ্রেক্ষিতে আমার সংস্কৃতিকে একটু অগ্রসরতার দিকে যেতে থাকে। তো এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই বইগুলো করা, আমাদের প্রকাশনী নিয়ে আয়োজন আজকের এই সন্ধ্যায়। আমি আমার যারা এখানে বলে বক্তব্য রাখবেন, যিনি প্রবন্ধ উপস্থাপন, আজকের প্রবন্ধের শিরোনাম সাহিত্যের সমাজ সংস্কৃতি সম্পর্ক ও উন্নয়ন পর্যবেক্ষণ। সাহিত্যের সকল অনুসন্ধিৎস মানুষই জ্ঞানের দীনতাকে পূরণ করে নিতে চান। পরভাষা পর সংস্কৃতির পাঠ উপলব্ধির মাধ্যমে দীনতাকে অতিক্রম করে পুরুষিত পরভাষা পর সংস্কৃতিতে অবগাহন দোষের নয়, নাসিকতা নিয়ে কোনো জাতি এবং সে জাতির সংস্কৃতি দাঁড়াতে পারে না। সংস্কৃতি একটা মেলবন্ধন তৈরি করে, পারস্পরিকতায় সবাইকে একত্রিত করে এবং সমৃদ্ধ করে। পারস্পরিকতার এই মানব ধর্মে রবীন্দ্রনাথ সারা জীবন পৃথিবীর কবি হতে চেয়েছেন, জীবনে জীবন জোর করতে চেয়েছেন। স্বাজাত্যনিষ্ঠা ভাষাপ্রীতি এই মৌলিক অনুভবে প্রত্যয় হলেও কবিকে হতে হয় বিশ্ব নাগরিক। প্রগতির নামে আমরা একদম ন্যাচারের যে জেনারেলিটি মৌলিকত্ব নষ্ট করছি। আমরা এখনো যদি বাংলাদেশের মূল সংস্কৃতিকে মূল ধারাকে আমরা যদি খুঁজে, আমরা অনেক সময় যৌথভাবে দল পেয়ে সরকার আমি সক্রিয় জনমান মুজাফর হোসেন আমি আমরা অনেকে একসঙ্গে ভ্রমণ করতে ভালোবাসি, ভ্রমণ করি। যে যে আয়োজন সে আয়োজনের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সর্বজন সেই জ্ঞান তাপস যতীন সরকার স্যার যার লেখা পড়ে পড়ে আমরা বড় হয়েছি, ভক্ত আছে রথীয় রাব্দি থেকে শুরু করে আমাদের প্রায় 40-45টা কালচারাল সংগঠন আছে নারায়ণগঞ্জ জেলায়, সব উপজেলা মিলে। স্যারের নামটা উচ্চারণ করা আগে আমরা খুব শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করি, এবং স্যারের বই আমরা ওই যে বললাম পড়ে পড়ে বড় হয়েছি, এবং স্যারের সাথে কথা বলার সুযোগ সাহিত্যের আলোকে করি এবং বাংলাদেশ যেখানে সমাজ সংস্কৃতি উন্নয়ন এবং সম্পর্ক বিষয়গুলো আসছে। আমার স্নেহভাজন এবং কাব্য সহোদর আমরা বলি কথাটি বললেন, আমি আসলে 4 বছর সাউথ কোরিয়াতে থাকার সুযোগ হয়েছিল, এর মধ্যে 1 বছর আমি একটা ফেলোশিপ করেছি। তো এইটা আরো কারণ আছে, সেগুলো যদি আমরা কালচার নিয়ে কথা বলি আমি জানি অত সময় হয়তো পাবো না। প্রবন্ধ বিষয়গুলো এসছে একটা সময় পর্যন্ত চাইনিজ ক্লাসিক্যাল চাইনিজ কালচার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল কোরিয়া। ওই সময়ে রচিত কবিতা পাওয়া গিয়েছে 60টি, এবং ওই সবগুলো কবিতায় রচনা করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন বা বৌদ্ধ সহজিয়াপন্থী লোকজন। যে বিষয়টার সাথে এই লাইট বাইরে না দাদা এই দূরে দূরে কিভাবে আনতেছে এইটা দেখো।
লুকমান তোমার ভিসা কত পৌঁছে গেছে কিনা স্যার ও লুকমান বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর কবি বন্ধু আমাদের রেজিস্টার স্যার আমার নাম নাই স্যার সুরাত ভাই আপনার পড়ছি সুরাত ভাই পাঠা কিন্তু আপনার সাথে এবং এবং ইমরানের শ্বশুরবাড়ি স্যার আপনি জেনে থাকেন তাহলে তো জানি ওই জন্য বললাম যে শ্বশুরবাড়ি আসতে না ধরো আমি ঢাকা মিটিং করবো স্যার তো এনে থাকবো আচ্ছা যার সিদ্ধান্ত আমি কিন্তু অনুমতি স্যার অনুমতি আসতে যাই তোমার স্টুডেন্টকে না তোমার স্টুডেন্টকে এটার মধ্যে সম্মতি দেন।